হাই গাইস, আপনারা কনজাংশন অধ্যায়ের সাথে পরিচিত হচ্ছেন। সো এখন জাস্ট কনজাংশনগুলোর বেসিক অর্থগুলো কী সেগুলো নিয়ে কথা বলবো। এক নজরে সকল কনজাংশনের অর্থগুলো দেখবো। সো এখানে কোনো এমসিকিউ আলোচনা হবে না, যারা কনজাংশনগুলোর অর্থ এক নজরে দেখতে ইচ্ছুক তারাই ভিডিওটা ফলো করবেন। সো এখানে জাস্ট কয়েকটা টেবিলের মধ্যে অনেকগুলো কনজাংশন অর্থ দেখাবো। যদি কি এই বেসিকটা মাথায় না থাকে তাহলে কিন্তু পরে বিস্তারিত আলোচনা বুঝবেন না। সো চলুন আমরা সকল কনজাংশনগুলোর অর্থ ভালো করে এক নজরে দেখে নিই। সো কনজাংশনগুলোর অর্থ কেমন হতে পারে আমরা এখানে এই টেবিলটা ডিকশনারি আকারে সাজিয়েছি। যেমন আফটার মানে পরে, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে যেনো, অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ মানে মতো বা মতোই। সো এই যে অর্থগুলো আছে আমার সাথে এখন মুখস্থ করবেন, আর আমি এরপরে আপনাদেরকে কিছু র্যান্ডমলি প্রশ্ন করব, আশা করি পারবেন। হ্যাঁ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, অ্যান্ড মানে হচ্ছে এবং, প্রিয় দর্শক। এরপরে অ্যাজ অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ মানে মতো বা একই। আসলে এগুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা ক্লাস আছে। সো আমরা জাস্ট এখন শুধু অর্থগুলো দেখাচ্ছি, যারা আলাদা আলাদা ক্লাস করবেন তারা ওইভাবে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমাদের চ্যানেলের লিস্টে গেলে আপনি সরাসরি পাবেন কনজাংশনের অমুক কনজাংশনের ব্যবহার বলে সার্চ দিবেন। এবার অর্থ দেখছি, অ্যাজ ডট ডট অ্যাজ বাংলা কি যেমন ডট ডট তেমন দিবে, ইভেন দোর বাংলা হচ্ছে এমন কি যদিও, ইভেন দো মানে হচ্ছে এমন কি যদিও, তারপর বিকজ মানে হচ্ছে কারণ বা ফলে, তার মানে বিকজটা যখন হচ্ছে কনজাংশন তখন বাংলা হবে কারণ, আর বিকজ যখন হবে প্রিপোজিশন তখন দিবে হচ্ছে বিকজ অব দিয়ে ফলে, হাউএভার মানে যাই হোক না কেন, বিফোর মানে হচ্ছে পূর্বে, তারপরে ইফ মানে যদি, বোথ ডট ডট অ্যান্ড উভয় এটা অনেকেই জানি, লেস্ট পাশে কিছু ঘটে বা পিছে কিছু হয়, এই যে এগুলো স্টার্ট দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণগুলো, বাট মানে কিন্তু জানি, নেভারলেস মানে তথাপিও এটা গুরুত্বপূর্ণ, আইদার ডট ডট অর মানে হচ্ছে এটা অথবা ওটা, এটাও গুরুত্বপূর্ণ, বারবার আসে এগুলোর ব্যবহার, তার মানে এগুলোর ব্যবহার আলাদা করে শিখবেন, নেইদার ডট ডট নর এটাও না ওটাও না, কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ এ রেজাল্ট অথবা ফর সবগুলোর বাংলা হচ্ছে কারণ বা ফলে, গুরুত্বপূর্ণ। তারপর নট লেস ডট ডট দেন, নট অনলি ডট ডট বাট অলসো, এই যে নট অনলি ডট ডট বাট অলসো মানে হচ্ছে শুধুমাত্র এটা না বরং ওটাও। সো এই ধরনের অর্থ দিতে এগুলো ব্যবহার করব। অনলি মানে কেবল, দেয়ার বাই মানে এই উপায়ে, এটাও গুরুত্বপূর্ণ, এগুলোও আসে অনেক। সো এই যে অনেকগুলো বললাম, এবার আরও কয়েকটা বলবো, দেখেন এরপরে আছে অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে অন্যদিকে বা অপর দিকে বা বিপরীত দিক থেকে, সো এটা একটা কনজাংশন, দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, তিনটারই বাংলা মিনিং হচ্ছে যাতে, তো যাতে অর্থ দিতে তিনটা একসাথে যে কোনো একটা ব্যবহার করতে পারবো বাক্যতে, দ্যাট সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। এরপর আছে কি অর অথবা আদারওয়াইজ, দেখেন অর অথবা আদারওয়াইজ দুটারই বাংলা হচ্ছে অথবা বা অন্যথায় মিনিং দিতে পারে কিন্তু, তাহলে অর অথবা আদারওয়াইজ এগুলোর বাংলা হবে অথবা, দেয়ার পরের বাংলা হচ্ছে এই জন্যে, দেয়ার ফর, দেয়ার ফর শব্দটার বাংলা হচ্ছে এই জন্যে বা এই কারণে, সো দেয়ার ফরটা এখানে আমরা টিক দিলাম কারণ এটা গুরুত্বপূর্ণ অনেকবার আসবে। এরপরে এগুলো নিয়ে কিন্তু প্রত্যেকটাকেই আলাদা আলাদা করে ধরে ধরে আলোচনা আছে, সেই আলোচনাগুলো দেখবেন আশা রাখি। প্রোভাইডেড দ্যাট মানে যদি, দেখেন অনেক কিন্তু এই মিনিংটা জানেই না যে প্রোভাইডেড দ্যাটের বাংলা কী, প্রোভাইডেড দ্যাট মানে যদি, মানে ইফ, ইফ যেমন জানি ইফ সমান সমান হচ্ছে প্রোভাইডেড দ্যাট। এরপর দেন চেয়ে বা হতে থেকে, সিন্স মানে যেহেতু, অ্যাজ মানে যেহেতু বা কারণ, সিন্স অ্যাজের আরও অনেক মিনিং আছে, এখানে জাস্ট অল্প কটা মিনিং দিয়েছি, বেসিক মিনিংটা দিয়েছি, সিন্স মানে কোনো সময় কাজ থেকে বা কোনো কাজ ঘটার পর থেকে, এরকম অর্থ দিতে পারে। দো অল দো মানে যদিও, এটা অনেকেই জানি আমরা, সো ডট ডট দ্যাট, হ্যাঁ এটা একটা কনজাংশন, এটার মিনিং আসলে বাক্য ছাড়া করা যায় না, বাক্যে ব্যবহার করতে হয়। টিল আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, টিল অথবা আনটিল বাংলা কী হবে, যতক্ষণ না পর্যন্ত। প্রিয় দর্শক এখানে একটা জিনিস সবাই ভুল করে, টিলের বানানে ডাবল এল আছে কিন্তু আনটিল বানানে দেখেন একটাই এল আছে। এরপরে স্টিল মানে তবুও, আনলেস মানে যদি না, আনলেস মানে যদি না, ইফ মানে যদি আর আনলেস মানে হচ্ছে যদি না, তাহলে আনলেস সমান সমান কিন্তু এটাকে এরকম বলা যেতে পারে যে ইফ নট, ইফ নট মানে যদি না, ইফ নট। তারপরে হোয়েন অথবা হোয়াইল মানে যখন অর্থ দিতে পারে। তারপরে এখানে বলছি কি হোয়েদার, হোয়েদার মানে বরং মিনিং দিবে, এটাও কিন্তু অনেক বাক্যে ব্যবহার করতে হবে, গুরুত্বপূর্ণ। তারপরে ইয়েট মানে তথাপি, হোয়াইল হোয়ার অ্যাজ মানে অন্যদিকে, সো হোয়াইল মানে কিন্তু আবার আরেকটা মিনিং আছে, হোয়াইল মানে যখনও হতে পারে, সো এটাও মাথায় রাখবেন, হোয়াইল মানে যখনও হতে পারে আবার হোয়াইল মানে অন্যদিকেও বসতে পারে, এরকম অর্থ দিতে পারে। এই যে এক নজরে আমরা অনেকগুলো কনজাংশনের অর্থ শিখলাম, এই কনজাংশনগুলো দিয়ে আলাদা আলাদা ব্যবহার শিখতে চাইলে আপনাদেরকে
এই অধ্যায়ের সবগুলো ভিডিও কন্টিনিউ রাখতে হবে তাহলে আশা করি পারবেন সো আমি আপনাদেরকে এখন প্রথমে বলেছিলাম যে মুখে র‍্যান্ডম কিছু প্রশ্ন করব কি মিনিং সেটা আপনারা বলার চেষ্টা করবেন শুরুতেই এখান থেকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি দেখি মনে পড়ে কিনা দেখি মনে আছে কিনা হোয়েন মানে কি খুব সহজ যখন তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ বাংলা কি মিনিং দিবে মত বা সমান মিনিং দিবে তারপর হোয়ার অ্যাজ এর মিনিং ছিল কি অন্যদিকে বা যেখানে আমি সেই চার্টগুলোতে চলে যাচ্ছি যেগুলো থেকে আমি ধরছি আর কি টিল আনটিল এর বাংলা কি যতক্ষণ না পর্যন্ত তারপরে প্রোভাইডেড দ্যাট বাংলা কি যদি সো এরকম করে আমি আসলে আপনাদেরকে আর প্রশ্ন করতে চাচ্ছি না আপনারা নিজেরাই এগুলো প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এই পার্টটাতে আর কথা বলছি না কথা হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় আল্লাহ হাফেজ